নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা DIY ভিডিও শেয়ার করতে চলেছি। এটা আমার মেয়ের জামা, যেটা এইটা দেখাই নষ্ট হয়ে গেছে। এই চেনটা কেটে গিয়েছে, এর জামাটা নষ্ট হয়ে গিয়েছে। আর এমনি আরও অনেক কিছু নষ্ট হয়ে গেছে, যেমন এইগুলোতে ছিল ডিজাইন, সেইগুলো উঠে গেছে। সেই জন্য এই জামাটা ওকে আর পরাই না, তাই এটাকে আমি DIY করে এটা দিয়ে আমি এখন একটা স্কার্ট তৈরি করব। তার জন্য প্রথমে জামাটাকে আমি উল্টিয়ে নেব। জামাটা উল্টো করে নিয়ে এইরকম জায়গা থেকে এই উপরের পাড়টা কেটে নেব। উপরের পাড়টা কাটবো, কিন্তু এই যে সেলাইটা আছে, যেটা এই উপরের সাথে এইটা ফ্রিলটা জয়েন্ট আছে, তার থেকে একটু উপর থেকে কাটবো, যাতে এই জায়গাটাকেই আমি ফোল্ড করে এরকমভাবে এই কোমরের কাজটা তৈরি করতে পারি। এরকম এতটা রেখে এরকম উপর থেকে আমি উপরের পাড়টা কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে রিবেনগুলো ছিল কোমরে বাঁধার জন্য, এইগুলোকেও আমি কেটে বাদ দিয়ে দেবো। তারপর দেখুন, এটা এরকম দেখতে হয়েছে। এবার এই জায়গাটাকে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে আমি হেম করে নেব, এইভাবে ফোল্ড করে। আর তার জন্য আবার উল্টো করে নেব কাপড়টা, উল্টো করে। এই যে চেন সমেতই আমি কেটেছি, আগে বাদ দিইনি। এবার এই চেনের এই পোর্শনটার প্রথমে সেলাই থেকে এটা খুলে আমি চেনটা আলাদা করে দেব। এইভাবে চেনের এইটা আলাদা করে দিলাম। এবার এইটা উল্টো সাইডে এরকম ভিতর দিকে ফোল্ড করে প্রথমে আমি একটু সরু করে এরকম ফোল্ড করব। এবার এইটাকে আবার ফোল্ড করে নিয়ে গিয়ে এই কোমরের এই জায়গাটাতে এইখানটা দেব, দিয়ে এই জায়গাটা থেকে আমি সেলাই করব। তাহলে এই ভিতরটা কিন্তু ফাঁকা থাকবে। এখান থেকে আমি এখন আপাতত এই ধরনের রিবন দিয়ে দেবো, যাতে কোমরে বাঁধা যায়, কারণ এখন বাইরে যাওয়া যাচ্ছে না, তাই জন্য এলাস্টিক কিনতে পারবো না। তা নাহলে পরে ওইটাও ভিতর থেকে এলাস্টিকটা দিয়ে সেলাই করে দিলে হয়ে যাবে। এখন আপাতত আমি ওই রিবন দিয়ে দেবো, ওই জন্য এটা এরকমভাবে সেলাইটা করব, যাতে এই সায়াতে বা যে ধরনের দড়ি পরানোর, যাতে আমাদের চুড়িদার কামিজে যেরকম থাকে ওরকম যেন দড়ি পরানোর জায়গাটা থাকে এখানে, সেইভাবে করব। আর তার জন্য আমি হাতেই করছি, এরকম সূচ আর একটা সুতো পরিয়ে নিয়েছি ওর মধ্যে, এটা দিয়ে এইভাবে হেমটা করব। হেম সেলাইটা নিশ্চয়ই আমরা অনেকেই জানি, তা নাহলেও যেরম হোক করে একটু সেলাই করলেই হবে। এইভাবে একটা ফোল্ড ছোট করে করে তারপর সেটাকে টেনে এনে এই এই গ্রিপের উপর বসিয়ে এই ফিলটাকে খেয়াল রাখবো, যাতে এটা না আমার সেলাই আটকে যায়। এটাকে এইভাবে ধরে হেমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরোটা কিন্তু আমি হেম করে নেব। পুরোটা এইভাবে রাউন্ড করে, এই তো যেরকম করছি এটা পুরো রাউন্ড করে এরকম করে নেব। এটা করে নিয়ে আপনাদের তারপর আবার দেখাচ্ছি।
রাউন্ডটা আমার হেম করা হয়ে গেছে, এবার উল্টো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার যেহেতু আমি চেনটা খুলেছিলাম, চেনটা ব্যাক সাইডে ছিল, তাই এই জায়গাটা আমার এইরকম একদম রেডি সিকিউর আছে হেম করে। সেই জন্য আমি যে দড়িটা পরাবো সেটা এখান থেকে পরাবো, তাহলে আমার বাঁধাটা পিছন দিকে পড়বে। কিন্তু এইটা যদি না থাকতো তাহলে আমি এরম সাইডে, এরম স্কার্টটা এরম থাকছে, এই সাইডে একটা জায়গায় একটু খুলে রাখতাম, সেখান থেকে আমি দড়িটা পরাতাম। তো যেহেতু আমার এখানটা খোলাই আছে, তাই জন্য আমি দড়িটা পিছন দিকেই বাঁধার ব্যবস্থা করছি। আর দড়ি পরানোর জন্য এরম একটা রিবন নিয়েছি, রিবনটার মাথায় এরম একটা সেফটি পিন আটকে নিয়েছি, এতে আমার এটা পরাতে সুবিধা হবে। এবার এরম একটা সাইডের হোল থেকে এটাকে ঢুকিয়ে এইভাবে করে পুরো দড়িটা পরিয়ে নেব। আসলে এই DIY গুলো করাটা আমার একটা শখ, মানে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে মনে হয় যে এটা ফেলে দেবো, এটা দিয়ে যদি একটা অন্য কিছু তৈরি করে নেওয়া যায়। সেইভাবেই এই এইটা জামাটা নষ্ট হয়ে গেছে আর পরাবো না, তাই ভাবলাম এটা দিয়ে একটা স্কার্ট তৈরি করে নিই। আপনারাও বাড়িতে এরমভাবে ট্রাই করতে পারেন, এর উপর যে কোনো একটা টপ দিয়ে বাচ্চাদের পরালে ভালোই লাগবে। এই দুটো সাইডই আমার বেরিয়ে এসেছে, এবার সেফটি পিনটা খুলে দেব। এই দেখুন, স্কার্টটা রেডি হয়ে গেছে। এবার এটা কিন্তু মনেই হবে না যে এটা আগে একটা জামা ছিল, এটা ঠিকঠাকভাবে গুছিয়ে একটু করলে। সেলাই সবসময় একটা ধৈর্যের কাজ, যদি কারোর কাছে মেশিন থাকে তো সেটা খুব ভালোই হয়, আমার কাছে মেশিন নেই, আমি হাত দিয়ে করেছি। দেখুন একদম একদম রাউন্ড একটা স্কার্ট তৈরি হয়েছে। আর এই উপরের পার্টটাতে এই ধরনের ডিজাইন এইগুলো ছিল, দেখাচ্ছি এই যে এইখানে এইখানে এইভাবে এগুলো ছিল, মানে এইগুলো আঠা থেকে উঠে গেছে। এবার এইগুলোকেও যেন খুলে নিয়েছি, দুটো একটা উঠে গেছিলো আর বাকি দুটো আমি খুলে নিয়েছি। তো এইগুলো এরকম সামনের দিকটায় যেখানটা কাট স্কার্টের পড়বে সেগুলোই আমি এগুলো লাগিয়ে দেবো সেলাই করে, এরকমভাবে। এটা আমি পরে করব, এখন করছি না, এটা আঠা দিয়েও এখানে লাগিয়ে দেওয়া যায়, সেটা আমি পরে করব, এখন আর আপনাদের এটা করে দেখাচ্ছি না। এইভাবে লাগিয়ে দিলে ডিজাইনটারও হবে। লাগিয়েই দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেই পরেই লাগাতাম, তাই এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা এরম একটা সাইডে উপর থেকে এরমভাবে স্কার্টটা ধরে নেবো, যেহেতু আমার দড়িটা পিছন দিকে পড়েছে, তাই এটা এরম মিডিল করে ধরে দেখে নেবো যে কোন জায়গাটা সামনে পড়ছে, ঠিক সেই সেন্টার করে তিনটে পরপর বসাবো। পিঙ্কটা মিডিলে দিচ্ছি, আর পিঙ্ক না গ্রিনটা, গ্রিনটাকে মিডিলে লাগাই। এভাবে সুচে সুতো পরিয়ে নিয়েছি। জাস্ট হালকা করে এইভাবে লাগিয়ে নেব, এরম একটা ক্রস করে সুতো দিয়ে এটা আটকে দিয়েছি। এইভাবে আমি সবকটাই আটকে নেব। দেখুন একটা লাগিয়ে নিয়েছি, বাকিগুলো পরে লাগাবো, এখন আর লাগাচ্ছি না, একটাতেই ভালো লাগছে, আর অন্য দুটো আর লাগাবো না, একটাতেই ভালো লাগছে দেখতে। দেখুন ভালো লাগছে না, দেখুন আমার মেয়েকে স্কার্টটা পরিয়েওছি, বিধাত্রিকাকে দেখুন এই স্কার্টটা পরে কেমন লাগছে দেখুন।
এটা যদি এলাস্টিক লাগিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো হবে, কারণ এখন যেহেতু বাইরে বেরোনো যাচ্ছে না তাই জন্য আমি এলাস্টিক লাগাইনি, দড়ি লাগিয়েছি। এই যে রিবনটা দেখুন, কোমর পিছনে এইভাবে পিছন সাইডে ব্যাক সাইডে বাঁধা হয়েছে। একটু মোটা চওড়া রিবন লাগালে এখানে যে ফুলটা হতো, যে বোটা হতো, সেটা আরও ভালো লাগতো। তা আমার কথা তো এই ছিল, তাই এইভাবেই করেছি। আপনারাও পুরনো জামা ফেলে দেওয়ার আগে একবার দেখতে পারেন এইভাবে কোনো DIY করে কাজে লাগবে কি না। একটা ফেলে দেওয়া জামা থেকে যে এইভাবে স্কার্টটা তৈরি করলাম, এটা কিন্তু খুব একটা পরিশ্রমের ব্যাপার নয়, খুব কিন্তু সহজেই হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে আইডিয়াটা তাহলে প্লিজ লাইক করবেন, আর বিধাত্রিকাকে কেমন লাগছে এই স্কার্টটা পরে আমাকে কমেন্ট করে জানাবেন, আইডিয়াটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। নতুন কিছু যদি সাজেশান থাকে, যে কোনো আইডিয়া থাকে আপনাদের কাছে যে আর কি DIY এইভাবে আমি করতে পারি, রিইউজ করতে পারি জিনিসের, সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের পরিবারের অংশ হয়ে, বন্ধু হয়ে পাশে থাকার জন্য, আর পরবর্তী ভিডিও যেগুলো আমরা আপলোড করব সেইগুলো দেখার জন্য, এই ভিডিওর নিচে রেড কালারের যে সাবস্ক্রাইব লেখাটা রয়েছে সেটা প্লিজ ক্লিক করে রাখুন, এটা কিন্তু টোটালি ফ্রি। আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসবো, ততক্ষণের জন্য এখন আমি বিদায় নিচ্ছি, বাই বাই।